আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে হচ্ছে আমি রেসিপি শেয়ার করেছি একদম শর্টভাবে, কারণ আমি এখানে তিনটা রেসিপি একসাথে করেছি, হঠাৎ করে বাসায় মেহমান এসেছে, তো আসলে ভিডিওটা পুরোপুরি করতে পারি নাই। তো প্রথমে হচ্ছে বেগুন ভাজা করে নিলাম, ডিম সিদ্ধ করে নিলাম, তারপর হচ্ছে এখন মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে মরিচ হলুদ ধনিয়া গরম মশলা জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে দেশি মুরগি, আর তারপর দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা আস্ত। আর আজকে রান্নাটা করতেছি আমি সরিষার তেল দিয়ে। তো আসলে মুরগি কেটে কুটে এনে আমার ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা কীভাবে জানি স্কিপ হয়ে গেছে, আমি জানি না। এটা স্কিপ হয়ে যাওয়াতে আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না। তো মুরগির মাংসগুলো ভালো করে কষানোর পরে এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট ধরে আমি মাংসগুলো কষিয়েছি, তারপর হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে কিন্তু রান্না করতে হবে 15 থেকে 20 মিনিট, 20 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ দেশি মুরগি সিদ্ধ হইতে সময় লাগে, এটা অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করতে হয়। চুলাটা মিডিয়াম করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এটা অন্য চুলাতে ট্রান্সফার করে দিয়ে আমি পোলাওটা করে দিব। তো পোলাওটা করে নিচ্ছি, চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি তেল, সাদা তেল। আর পোলাওটা কিন্তু সরিষার তেল দিয়ে করা যায় না, খেতে ভালো লাগে না, সরিষার গন্ধ লাগে, সেজন্য সাদা তেল দিয়েই করতে হয়। তো তেল গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো আর কি। তো পোলাও রান্না করতে কিন্তু আহামরি কোনো মশলা দিতে হয় না, এগুলো দিলেই হয়ে যায়। তো পেঁয়াজগুলো কষানোর পরে এখন আমি চাল দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি চাল নিয়েছি 2.5 পট। তো মানে চালগুলো হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে, এখানে কিন্তু এখন কোনো পানি দেওয়া হয়নি। তো চালগুলো ভালো করে কষানোর পরে তারপর হচ্ছে এখানে আমি পানি দিব। চাল যত কষানো হবে পোলাওটা তত ঝরঝরে হবে, পোলাওটা কিন্তু খেতে মজা হবে বেশি। তো এটা হচ্ছে সবসময় যে বাসায় আমরা পোলাওটা করি, ঠিক ওইভাবে পোলাওটা আমি করতেছি, কারণ স্পেশালভাবে করতে গেলে সময়টা অনেকক্ষণ সময় লাগবে। আর আমার বাসায় যেহেতু মেহমান আসছে, আমি খুব তাড়াহুড়া করে রান্না করতেছি। মেহমান আসছিলো 12টার দিকে, তো রান্নাটা কিন্তু আমার 1টা 1.5টার ভিতরে কমপ্লিট করতে হবে, সেজন্য। আর আমি স্পেশালভাবে এখানে কোনো কিছু দিলাম না, এখানে বাদাম দেওয়া যায় পোলাওয়ের মধ্যে, গাজর দেওয়া যায়। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, আমি আর একটু দমে বসিয়ে রেখেছি। তো পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, আর পোলাও রান্না করতে গেলে কিন্তু একদম সহজ, কিছু ঝামেলা নেই। তো এদিকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেল, তারপর হচ্ছে নিহারি রান্না করেছি। এই যে এগুলো হচ্ছে কুরবানিদের যে গরুর পায়াগুলো ছিল, এগুলো রান্না করেছি আর কি। আর ডিম বোনা করার জন্য চুলায় দিয়েছি, তারপর মাছ রান্না করতেছি। তো এখন হচ্ছে আমার সব রান্না শেষ, একদম রান্নাগুলো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি ভাত। তো ওনাকে খিদা লাগছিলো, তো আমি মেয়ের জন্য অল্প পরিমাণে ভাত নিয়ে নিলাম। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।